फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो ये वीडियो टा एक विषय नहीं होता चला तो शेड्यूल से आईसीडीएस से एक्चुअली जे इंटरव्यू टा होगे शेड्यूल जो हमने पोस्ट कर चुके तो शेटा एक्चुअली सिलेबस मैंने सिलेबस तो शेड्यूल वाला नहीं बट शेड्यूल प्रकृति टा की रकम होगे कैरेक्टर टा की रकम होगे। तो देखो ये आईसीडीएस से सिलेबस से पीडीएफ टा তো এখানে দেওয়া আছে যে প্রিলিমিনারিতে 100 নম্বর থাকবে, মেন্সে 400 থাকবে এবং ভাইভাতে 50 থাকবে। এবং শব্দটা দেখো কী লেখা আছে, ভাইভা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা মিসলেনি আছে সিলেবাস, ঠিক আছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা। তো মিসলেনি আছে সিলেবাসে কী আছে, পার্সোনালিটি টেস্ট এবং 100 নম্বর থাকবে সেখানে, সেটা রীতিমতো দেওয়া আছে। এবার পার্সোনালিটি টেস্ট আর ভাইভার মধ্যে কী পার্থক্য সেটা দেখো। পার্সোনালিটি টেস্টে তোমাকে সিচুয়েশন বেস প্রশ্ন করা হতেও পারে, তোমার পার্সোনালিটিটা যাচাই করা এই মানে এটার প্রধান একটা লক্ষ্য। এই কারণে তোমাকে সিচুয়েশন বেস প্রশ্ন করা হবে, অনেক কিছু করা হবে, এবং অবশ্যই এটা 100 নম্বরের যেহেতু রয়েছে তাই জন্য এটা টাইমটাও বেশি নেবে। কিন্তু ভাইবার ক্ষেত্রে সেটা হবে না, এবং ভাইবাতে আমাদের আছেও 50 নম্বর। এবার কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, কিছু কিছু মানুষ আছেন যারা নিজের স্বার্থ রক্ষার্থে এমন কিছু কিছু ভিডিও বানাচ্ছেন যেগুলো সম্পূর্ণ ইরেলিভেন্ট, কারণ সিচুয়েশন বেস প্রশ্ন এখানে হবে না, আইসিডিএসের ক্ষেত্রে হবে না। খুব জোর তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা তোমার পার্সোনাল লাইফের ব্যাপারে, যে তুমি কি চাকরিটা পেলে, তুমি যদি বিবাহিত তুমি চাকরিটা পেলে কি এখান থেকে ওখানে এসে চাকরি করবে, ব্যাস। তার বেশি সিচুয়েশন বেস প্রশ্ন কিন্তু করা হবে না, কারণ সেটা করতে গেলে একটা সময় লাগে, তোমার ইন্টারভিউটা চলবে 10 মিনিট খুব জোর। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে দয়া করে মিসগাইডেড হয় না, ঠিক আছে। স্টিক টু ইয়োর সিলেবাস, তোমার সিলেবাসে কী উল্লেখ করা আছে, এই যে কী উল্লেখ করা আছে সেটার প্রতি স্ট্রিক থাকো। ভাইভা টেস্টই তুমি দেবে, এবং আমি শুধু বলছি না আমার চ্যানেলটাই শুধু ফলো করা, এই ভালো চ্যানেলও আছে তাদেরকেও ফলো করো। বায়োলজি, নিউট্রিশন, কিছু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তার বেশি কিছু পড়তে হবে না, তার বেশি কিছু আসবে বলে আমার তো মনে হয় না। এবং যে কোনো ভালো টিচার তোমাদের সেটাই বলবে যে তার বেশি কিছু, এবং অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে সমস্ত মানে জ্ঞান রাখতে হবে, যেটা পড়ার সেগুলো পড়ো, উল্টোপাল্টা জিনিস করে কোনো লাভ নেই। এবং আমি বলবো আইসিডিএসের যে পরীক্ষার্থীদের এমনিতেই প্রচুর মিসগাইড করা হয়েছে কিন্তু, কারণ যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা ছিল সেখানে তুমি দেখো যে সিলেবাস কী ছিল, জেনারেল নলেজ ছিল, অ্যারিথমেটিক ছিল, রিজনিং ছিল। কিন্তু এই সময় ইউটিউবে এত নিউট্রিশন বেস ভিডিও এসেছিল যে মানে মনে হতো যেন নিউট্রিশনই আসবে পরীক্ষাটাতে। কিন্তু কী হয়েছিল পরীক্ষায়, কী হলো ব্যাপারটা, পুরো উল্টো জিনিস হলো, নিউট্রিশন তো এলোই না, এলো গাদাগুচ্ছের ম্যাথস, এবং এর ফলে অনেকে কিন্তু পাশও করতে পারেনি, তারা গাদাগুচ্ছের নিউট্রিশন পড়ে গেছে, এসে গেছে ম্যাথস। তাই অন্য কে কী বলছে সেদিকে মাথা না দিয়ে তুমি তাদের ভিডিও তুমি দেখতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার উদ্দেশ্য তোমাদেরকে ঠিক পথটা বলে দেওয়া। এই কারণেই আমি চ্যানেলটা খুলেছিলাম, যে সেটা আইসিডিএস হতে পারে, সেটা WBCS হতে পারে, যে কোনো পরীক্ষা যেগুলোর সম্পর্কে আমি জানি, কারণ আমাকে তুমি যদি এখন ডিফেন্স রিলেটেড পরীক্ষার কথা জিজ্ঞেস করো আমি জানি না, যেটা আমি জানি না সেটা আমি বলি না, সেই ব্যাপারে আমি বলতে যাব না। আমি যে ধরনের পরীক্ষাগুলো দিয়েছি, যে ধরনের পরীক্ষাগুলো মোটামুটি সাফল্য পেয়েছি, সেই সম্পর্কে পরীক্ষাতে আমি সেই বিষয়েই আমি বলতে পারবো, বাদ বাকি বিষয়ে তো আমি বলতে পারবো না। তো সেই জন্যে আমি বলছি প্লিজ যেটুকু দরকার সেটুকুই পড়ো, যেগুলো ঠিকঠাক ভিডিও সেগুলোকে ফলো করো, যেগুলো ঠিকঠাক চ্যানেল সেগুলোকে ফলো করো, সবাই মিসগাইড করেন না, অনেক ভালো ইউটিউব চ্যানেলও আছে তাদেরকে ফলো করো যারা সেরকম ভিডিও বানাচ্ছে, যারা রিলিভেন্ট ভিডিও বানাচ্ছে। কিন্তু ভুলভাল জিনিস থেকে নিজের সময়টা নষ্ট করো না, এবং শুধুমাত্র আর একটা কথা বলো, শুধুমাত্র এই ইন্টারভিউয়ের পেছনেই পড়ে থাকো না, আরও তো পরীক্ষা আছে, আরও যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করছে, যেমন SSC CHSL আছে সামনে, CGL আছে,
WBCS আছে, সেগুলোর জন্যও পড়ো, শুধুমাত্র এটার জন্য, এটার জন্য সারাদিন টেনশন করে কোনো লাভ নেই। যেটা হবার সেটা অলরেডি হয়ে গেছে, যদি তোমার ডাক আসার তো আসবে। আর একটা ব্যাপার যে কিছু মানুষ মানে ক্লেম করছে তারা অঙ্কে 96 পাবে, 98 পাবে, তো সেটা পরীক্ষার মানে রেজাল্টটা বেরোলেই দেখা যাবে। হ্যাঁ, মানে যারা 96 98 পাচ্ছে তারা প্রিলিমিনারি পরীক্ষায় কত পেয়েছিল, এবং আমি সবাইকেই শুনছি তারা নাকি 90-এর বেশি পাবে অঙ্কে। প্রিলিমিনারি পরীক্ষা এত অবস্থা খারাপ হলো কেন তাদের? যদি প্রিলিমিনারি পরীক্ষায় এত লোক অঙ্কে 90 পেয়েছে, তাহলে তো মানে প্রিলিমিনারির কাট অফ কত হওয়া উচিত ছিল? 31 হওয়া কি উচিত ছিল? জেনারেলের কাট অফ, ইউআরের কাট অফ ছিল 31, এবং এসসি এসটি ওবিসির তো মানে মারাত্মক কম কাট অফ ছিল। সো যাই হোক, এইটুকুই বলার ছিল। আমি জানি না কারোর খুব খারাপ হলো লাগতে পারে ভিডিওটা, কিন্তু আমি কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নিয়ে বানাচ্ছি না। আমার একটাই উদ্দেশ্য যাতে লোকে মিসগাইড না হয়, যেটা পড়া সেটা পড়ো, নিজের পড়াশোনাটা ঠিক করে করো, এবং তাছাড়াও ডেলি একটা করে নিউজ পেপার, সেটা বাংলা হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, দয়া করে পড়ো। বাংলা নিউজ পেপারটা পড়া এখন জরুরি, কারণ লোকাল নিউজের জন্য। এবার অনেকেই বলবে যে আমার কাছে নিউজ পেপার বাড়িতে আসে না, অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে, অনেকের নিউজ পেপারটাও রোজ কেনার মতো সামর্থ্য নাও থাকতে পারে, আমি তাদের ব্যাপারটা বুঝি। তো আমি তাদেরকে বলবো যে প্লে স্টোর থেকে আনন্দবাজারের একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নাও, সেখানে তোমরা নিউজ পেপার সমস্ত, আনন্দবাজারের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নাও। হ্যাঁ, অনেক উপায় আছে, কিন্তু তোমাকেই সেটা খুঁজে বার করতে হবে, ব্যাপারটা হচ্ছে তাই। তো এইটুকুই ছিল ভিডিওটা, আর যদি ভালো লাগে তো আমার ভিডিও লেকচার্সগুলো তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ।